বাংলাদেশ থেকে এসেছেন আরো একটা বিশেষ কারণ আছে, কারণ যখনই আপনারা দেশে ছিলেন প্রত্যেকেই আপনাদেরকে বলতো বেকার সন্তান, আর সেই বেকার সন্তানকে বেকারত্ব দূরকরণের জন্য আজকে মালয়েশিয়াতে। বিশ্বাস করুন, এখানে আপনি যতদিনই থাকেন এখান থেকে আবারও কিন্তু চলে যেতে হবে সেই বুক ভরা ব্যথা নিয়ে। যখনই আপনি আবারও বাংলাদেশে চলে যাবেন, যাওয়ার পরে কিন্তু আপনাকে আবারও বলবে বেকার সন্তান। তাই আমি বিশ্বাস করি যারা এখানে সমস্যাগ্রস্ত ভাঙা মন নিয়ে এই মালয়েশিয়াতে অবস্থান করতেছেন, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই এখানে এসেছেন যে আশা নিয়ে, ওই আশাকে সম্পূর্ণরূপে আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন আমাদের এই ডেস্টিনির মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, 2000 সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হলেও আমরা পেয়েছি 2005 সালে, হয়তোবা কেউ কেউ পেয়েছেন আজকের। আমি বলতে পারি আপনারা আমাদের এই কোম্পানির মাধ্যমে আপনারা প্রত্যেকেই আপনাদের প্রত্যেকের এই জীবনের সফলতা অর্জন করতে পারবেন, এবং এখান থেকে আপনারা আবারও নিজেদের ক্যারিয়ার গঠন করে বাংলাদেশে চলে যেতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আমি এটাও বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই এসেছেন এখানে কুলি হিসাবে। আশা করি ডেস্টিনির মাধ্যমে আপনারা এখন থেকে 2 বছরের ব্যবধানে প্রত্যেকেই ফিরে যাবেন বস হিসাবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই আমাদের কোম্পানির যে ঘোষণা 2012 সালে, দেশকে বেকার মুক্ত করবে, আর দেশকে বেকার মুক্ত করার জন্য যে সৈনিক রূপে গঠন করে যারা অগ্রাধিকার পালন করবেন, তাদের ভিতরে মালয়েশিয়াতে যারা ডেস্টিনি করে তারাই অগ্রাধিকার পালন করবে, এটা আমার বিশ্বাস। সকলকে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি, আপনারা যে ধৈর্য সহকারে আজকের প্রোগ্রামটি দেখলেন, আশা করি নিশ্চয়ই আপনারা এখান থেকে আপনাদের সাফল্য লক্ষ্যে পৌঁছতে পারবেন, এই প্রত্যাশায় আজকের মতে। থ্যাংক ইউ জনাব এনামুল কবির। অনুভূতি প্রকাশ করবেন প্রত্যেকে 1-2 মিনিট করে এই মুহূর্তে। এমন একজন এক্সিকিউটিভ অনুভূতি প্রকাশ করবেন, আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আপনারা দেখুন। আমারই একজন অ্যাসোসিয়েট সিলভার এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ রফিক ইকবাল হোসেন, প্লিজ কাম ইন দ্য স্টেজ। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, আসসালাম আলাইকুম। আজকের এই আয়োজিত সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অশেষ ধন্যবাদ, এবং আমার সকল এক্সিকিউটিভ এবং সকল ডিস্ট্রিবিউটর বৃন্দ। এক্সিকিউটিভ মোহাম্মদ সাইফুল ইসলাম, ওনার অনুভূতিটিকে প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নদীর এপারে কহে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এই চিরন্ত ভ্রান্ত ধারণায় আমরা বাঙালি জাতি সবসময় আপ্লুত। বাঙালি জাতি এবং আমিও যখন পাসপোর্ট তৈরি করি, মনে করি বিমানের সিঁড়িতে পা রাখলেই আমি বড়লোক হয়ে যাব। এটা একটি ধারণা মাত্রা, কে কত বড়লোক হয়েছি এখানে আসার পর যখন কাজে জয়েন করি তখন বোঝা যায় যে আমি কোন পজিশনে আছি। আজকে আমার মনে হয় এই হলে যারা উপস্থিত হয়েছেন এরা সবাই ভালো ইনকাম করে, অনেক কিছু ইনকাম করে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে বসার জন্য। আমি 1 মিনিট বলবো, বেশি বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে সেলিব্রিটি প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আজকের সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। আমি একটা কথাই বলবো, খুবই উদ্দেশ্য ছিল, খুবই প্ল্যান ছিল, টার্গেট ছিল বাংলাদেশ থেকে ডেস্টিনি করব, বাস ওই নিয়ে মালয়েশিয়া চলে আসলাম।
মালয়েশিয়া চলে আসার পরেই আমি ডেস্টিনি অফিস সংগ্রহ করি, আমি ডেস্টিনি জয়েন করে নিলাম। ডেস্টিনি জয়েন করার পরেই আমি কাজ শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ আমি একজন এক্সিকিউটিভ সহ আজকে সেলিব্রিটি। আমরা যারা কাজ করি, আমরা ডেস্টিনিতে যারা কাজ করি, কেউ কাউকে বস বলি না। দ্বিতীয়তে আমরা হুতাশাগ্রস্ত বা টেনশন ফিল করি না, আমাদের জন্য আছে অনন্তকালের জন্য শান্তি। ডেস্টিনিতে যারা এক্সিকিউটিভ হয়ে গেছেন, পিএইচডি ডায়মন্ড হয়ে গেছেন, তারা নিঃসন্দেহে বলতে পারেন যে জীবনে কোনো দিন তাদের হুতাশাগ্রস্ত বা টেনশন ফিল করতে হবে কোনো সামাজিক, কোনো অর্থনৈতিক, কোনো কর্মকাণ্ডে। তারা সর্বদিক দিয়ে ফ্রিডম এবং স্বাধীনতা পাচ্ছে। এডিটর অনলাইন এবং এই মালয়েশিয়াতে প্রবাসী কণ্ঠের সম্পাদক আমাদের জাতির জন্য শ্রদ্ধেয়জন জনাব মোহাম্মদ গৌতম রায়। জনাব মোহাম্মদ গৌতম রায়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করেছি। প্লিজ কাম ইন দ্য স্টেজ। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আসলে আমি বক্তা নই, আমি লেখক, আমি লিখতে পছন্দ করি এবং আজকে আপনাদের এই অনুষ্ঠানে এসে অন্যরকম অনুভূতি আমি বোধ করছি, যেটা আসলে আমার ধারণা ছিল না। ডেস্টিনির পত্রিকা আমি সবসময় পড়ি, খুব ভালো লাগে। আর ডেস্টিনি সম্পর্কে আমি বাংলাদেশ থেকে অনেক কিছুই জানতে পেরেছি। তবে আমি সবচেয়ে আজকে আনন্দিত এবং নিজে আমি কিছু অর্জন করেছি বলে মনে হচ্ছে। যে ব্যক্তির কাছ থেকে, তাকে আমি অসম আমার হৃদয়ের থেকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। উনি হচ্ছেন আজাদ ভাই, যার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারছি এবং এটা বুঝতে পারছি যে ডেস্টিনি প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন, আমার দেশের স্বার্থে প্রয়োজন। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণ বাকি আছে। এই মুহূর্তে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের নেটের অ্যাডমিনিস্ট্রেটর এবং কামিং ডায়মন্ড এক্সিকিউটিভ। মূল্যবান বক্তব্যগুলো আমরা প্রত্যেকে ওনার মুখ থেকে শুনবো। বিনীত অনুরোধ জানাইছি মঞ্চে আসার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান। করতালি জুড়ে হবে জনাব মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসলে আমি এতক্ষণ বসে বসে চিন্তা করছিলাম যে আপনাদেরকে অনেকগুলো কথা বলছি যেগুলো আমার ঠিক হয় নাই, কিন্তু কেন বলছি এটা কি আপনারা শুনতে রাজি আছেন? আপনারা কি আমার কথা শুনবেন? আমার মনে হয় না যে আমি যেই রাগারাগি করছি, যেই কথা বলছি, এরপরে আমার কথা আপনারা শুনবেন? কি বলেন, শুনবেন? আসলে আপনারাও আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। কেন রাগ করছি বা কেন কথা বলছি একটু শোনেন, তাহলে আমি খুব বেশি সময় নিব না, অল্প। আমি প্রথমে কোরিয়াতে যাওয়ার জন্য 1,70,000 টাকা দিছিলাম, ট্রলারে মাছ ধরবো, এরপরে জাপানে যাব। 1,70,000 টাকা আমার মিস গেল। আপনাদের অনেকেরই গেছে এরকম হয়তো বা বিদেশে আসার ক্ষেত্রে। তো আমাকে যেই যেই ব্যক্তি আনতে চাইছিল, আমি ওনাদেরকে খারাপভাবে বলবো না, আমিও এরকম মিডিয়ার মাধ্যমে বা বাংলায় যেটা দালাল বলে বা বিভিন্ন কথা মিডিয়ার মাধ্যমে টাকাটা দিছিলাম, আমার টাকাটা মিস হয়েছে, আসতে পারি নাই, অর্থাৎ যেতে পারি নাই কোরিয়াতে। শেষ পর্যায়ে বাংলাদেশে চাকরি করছি, সেখানেও ভালো করি নাই। বোঝেনি তো আপনারা, বাংলাদেশের মানুষ চাকরি করলো তারপরে ভিতরে একটা গ্যাপ থেকে যায় যে অনেক টাকা ইনকাম করতে হবে, একটু স্বপ্ন দেখে অনেক বড় স্বপ্ন। মালয়েশিয়াতে আসতে চাইছিলাম, সেখানেও সুযোগ হয় নাই, অর্থাৎ সৃষ্টিকর্তা আমাকে চায় নাই যে বিদেশের মাটিতে গিয়ে আমি প্রতিষ্ঠিত হই, হলে আজকে আপনাদের সাথে দেখা হতো না। যদি মালয়েশিয়া আসতাম হয়তো বা দেখা হতো কোনো একটা ফ্যাক্টরিতে, না হয় কোনো একটা বিল্ডিং বানাইতেছি, ওখানে আমার মাথায় একটা কাদা থাকতো, তারপরে বড় বড় জুতা থাকতো, এই ধরনের, হয়তো বুড়িটাও এত বড় হইতো না, দেখা হইতো হয়তো আপনাদের সাথে এরকম ভাবে। তো আমি রাগে কথাগুলো বলছি, আমার একটা কথা আপনারা শুনেন এবং বাস্তব একটা কষ্টের কথা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার আপন খালাতো ভাই এমএ পাস করে এবং টাইটেল পাস করে আপনাদের এই মালয়েশিয়াতে আজকে প্রায় 2 বছর, সে গ্লোব ফ্যাক্টরিতে চাকরি করে,
আপনার মাত্র 700 টাকা বেতন পায়, এবং যেই ঘরে রাখে ওর বাড়িতে প্রায় 7-8 জন কাজের লোক আছে, যেই ঘরে রাখে এই ঘরে ওদের কাজের লোক থাকে না। আপনারা কষ্ট নিয়েন না, আপনারা আমার সবাই বন্ধু, এই জন্য বলছি কথাটা। আপনারা এই যে থাক থাক করে, আমি আর জাকিরি গেছিলাম, তোরে বললাম যে তোর ঘর কোথায়, তোর রুম কোথায়, তোর চল চল রুমে যাই। হ্যাঁ, তো যেই রুমের ভিতরে ঢুকেছে এখন আমি দেখি যে অন্ধকার, ওরই দেখা যায় না, কয়ে এইটাই তো আমার থাকার ঘর। আমি কে দূর, তুই আমার সাথে ইয়ার কি করস? অবশ্য আমার সাথে আমার সমবয়সী কয় না ইয়ার কি করি না, বিশ্বাস করেন এইটাই আমার থাকার ঘর, এইটার ভিতরে থাকো, সেটা কি কথা বলস? আপনারা যারা গ্লোব ফ্যাক্টরি সম্পর্কে জানেন, দু একজন আছেন না এখানে গ্লোব ফ্যাক্টরি সম্পর্কে এরকম আইডিয়া আছে? তো এরকম এই থাকে থাকে লোক থাকে, মানে তিনটা থাক, তা আবার কিনারে না মাঝেও আছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ ওই যে ফার্মে যেরকম মুরগি ফেলে এরকম একটা অবস্থা। তো ওইটা তো আমি কষ্ট পাই না, দুপুরবেলা আমাকে খাওয়াবে, আমি বাস্তব কথাটা বলছি ভাইয়া, খাওয়াবে সিম এবং আলু ভাজি করছে, কিন্তু আমার জিব্বাতে লাগতেছে আলাল। এখন জাকির কয় দূর, আপনি এইটা খাইবেন বস? পরে আমি বললাম যে তুমি বিষয়টা বুঝবা না, কারণ আমার আপন খালাতো ভাই, ঠিক আছে, এবং ও আমার সাথে একসাথে সময় পড়তো, যে ও এইটা কি খায় এটা আমি দেখবো দুপুরবেলা। পরে খাইতে পারি নাই, দুই নেলা খাইছি, আমার জিব্বায় ইয়ে হয়ে গেছে, সিমের ওই যে তৌল ঠিক মতো দেয় নাই, তারপরে একটা ডিম দিল, মোটামুটি ওকে আমি বুঝতে দেয় নাই, খেয়ে আসছি। এবার আসলাম ওর ফ্যাক্টরিতে, কিন্তু আমি এইভাবে এরকম টাই ব্লেজার কোট পরে গেছি জাকির আমি, এবং আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইছে, আবার ওরা মজা করে আমরা ছবি উঠাইতেছি, ওরা ওই হ্যান্ড গ্লোভস মাথায় ক্যাপ দিয়ে এরকম ছবিগুলো ইয়ে করতেছে, আমরা উঠেছি, ওরা সহযোগিতা করছে ছবি উঠাইতে দেওয়ার জন্য। এবার সবচেয়ে এসে বেশি কষ্ট পাইছি আমি 15 তারিখে আসছি, আসার পরে ওরে বারবার আমি রিং করতেছি, ওর মোবাইলে রিসিভ হয় না। তারপরে ও একদিন ফুট করে রিং করছে, পরে বলল যে আমার ফ্যাক্টরিতে ভাইয়া এই ঘটনা, মোবাইল নিতে দেয় না, যদি মোবাইল নেই 300 টাকা জরিমানা। তারপরে যাই হোক, তো বললাম যে তুই দেখা কর আমার সাথে, বলল যে তাও সুযোগ নাই। তো পরে একেবারে বাস্তব কথাটা বলছি, আমার হার্ট থেকে কথাটা বলছি, পরে বললাম যে আমি তোর ওখানে আসবো বেড়াইতে, কি বলছে শুনবেন আপনারা? ও বলতেছে যে আসতে হলে এখানে পারমিশন নিতে হবে, নাম্বার ওয়ান, নাম্বার টু, এক রাত্রে যদি মেহমান থাকে তাহলে 20 টাকা দিতে হবে। এখন সত্য মিথ্যা আমি জানি না, ও আমার সাথে সত্য বলছে না মিথ্যা বলছে এটা আপনারা ভালো জানবেন, মানে 20 টাকা আমাকে দিতে হবে, আমি ওর ভাই, ওখানে যাব, রাত্রে থাকলে 20 টাকা দিতে হবে, আর আমি যে যাব থাকবো এর জন্য অনুমতি লাগবে। বিশ্বাস হয় ও কি মিথ্যা কথা বলছে কিনা আমি জানি না, আপনারা বলতে পারবেন। তো এটা যদি হয় আপনাদেরকে, আমরা আমরা কি এখনো স্বাধীন বলেন তো? এবং কি করে জানেন, আমি শুধু আপনাদের কথাগুলি বলছি, ওরা কোনো অন্যায় করলে ওদেরকে মাইট দেয়, এবং আমরা যেদিন গেছিলাম একটারে মারছে একজনকে, বাঙালিকে মারছে, দেখেন ক্ষুধার জ্বালায় 2.5-3 লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসছি, মারছে, একটু অপরাধ করছে, অন্যায় করছে, মায়ের এই কান দিয়ে রক্ত পড়তেছে, এবং মালিক বলতেছে যে এটা মালয়েশিয়ার আইনে চলে না, আমার ফ্যাক্টরি চলে তামিলি আইনে। তাইলে আমরা কি স্বাধীন হইছি? আপনাদের কষ্টগুলো আমি দেখে এইভাবে কথাগুলো বলছি, বিশ্বাস করেন বন্ধুরা, আমি রাত্রে বিভিন্ন ফ্যাক্টরিতে যাই, দেখি আপনাদের অবস্থাটা, বিভিন্ন ফ্যাক্টরিতে যাই, বহু ছেলে বিশ্বাস করেন 3 বেলা খাইতে পারে না। আমি মালাক্কাতে গেছিলাম, সেখানে দেখে আসছি করুণ দৃশ্য, এক বড় ভাই হুজুর আছে পিছনে, ভাইয়ের নামটা কি নাম না? গোলাম কিবরিয়া ভাই, আমি মিথ্যা কথা বলছি? আপনার এলাকায় বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কিছু ছেলেদেরকে দেখলাম 10টা টাকা হলে দিন কাটাইতে পারে, তার আর এখন আর ওই 3 লাখ টাকা উঠানোর স্বপ্ন নাই, কোনো মতো বাঁচতে পারলে হলো, এলাকাতে গিয়ে কি করবে?
তো এই মুহূর্তে আমি আপনাদেরকে শুধু এইটুকু বলবো, ডেস্টিনি একটা আপনাদের জন্য আশীর্বাদ নিয়ে আসছে, ডেস্টিনি আপনাদের জন্য একটা আশীর্বাদ রে ভাই। আপনারা কেউ বলতে পারবেন জীবনে আপনাদেরকে কোনোদিন এখানে ফুল দিছে, ফুলের মালা দিছে, বলতে পারবেন? কেউ আপনাদেরকে সম্মান করছে এই রয়্যাল বিন্তান হোটেলে এনে? আপনারা শুধু এইটুকু রিয়ালাইজ করেন না রে ভাই, কাজ করবেন। 14 বছরে যেহেতু ভাগ্য পরিবর্তন হয় নাই, 18 বছরে ভাগ্য পরিবর্তন হয় নাই, আমি কিছু লোকের সাথে মিটছি, কাজ করছি, 17 বছর বয়স মালয়েশিয়ার, এখনো বিয়ে করে নাই, আল্লাহ দিলে। এখন সে অ্যাংজাইটিতে আছে কিভাবে বাংলাদেশে যাব, কিভাবে বিয়ে করব, বিয়ে তো দূরের কথা, বাঁচবো কিভাবে? বিশ্বাস হয় না আপনাদের কথাগুলো? এটা তো এটা জ্বলন্ত প্রমাণ, 18 বছর 14 বছর কাজ করে এখনো বিয়ে করতে পারে নাই। আর ডেস্টিনি মাত্র 2 থেকে 3 বছর 4 বছর কাজের বদৌলতে আপনাকে আমরা ফ্রিডম হিসাবে সার্টিফিকেট দিচ্ছি। আজকে দেখেন আজাদ ভাই এখানে ছেলে মেয়ে নিয়ে আসছে, কাজ করতে আসছে, ঘুরতে আসছে, এখানে আসছে ঘুরবে, টাকা ব্যয় করবে, এরপরে সিঙ্গাপুর যাবে, কোনো টেনশন নাই, টাকা ঢুকতেছে, এখানে যতই ব্যয় করুক। এই যে আমি 15 দিন এখানে আছি, আপনি কি মনে করেন আমার টাকা কমছে? আমি মালয়েশিয়া কাজ করছি, এখানেও আমার ইনকাম আসতেছে, বাংলাদেশে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। তারপরও দেখেন, যদি সম্মানের কথা বলি, আমার পকেটে এখনো 10টা স্লিপ আছে, KFC-র খাবার খাওয়াবে, আমি শিডিউল দিতে পারি না। এটা আমার কোনো কেরামতি না, এটা এই কোম্পানির কেরামতি, এটা ডেস্টিনির কেরামতি। আপনাকে কয়দিন স্লিপ দিছে এরকম KFC-র খাবার খাওয়ার জন্য? আপনিও বাঙালি, আমিও বাঙালি, আপনারও 2 হাত 2 পা, আমারও 2 হাত 2 পাও। আমার কাছ থেকে তারা কি পাবে, চাল ডাল আটা ময়দা? না, যারা ড্রিম দেখছে, স্বপ্ন দেখছে, আজকে এই ফুলগুলো যে যারা নিয়ে আসছে, বিশ্বাস করেন একটা ফুলও আমরা কিনি নাই, প্রত্যেকে হাট থেকে আন্তরিকতার কারণে তারা ফুলগুলো নিজের পকেটে টাকা দিয়ে নিয়ে আসছে এখানে। তো ডেস্টিনি যদি কিছু না দেয়, নিয়ে আসতো? আজকে আমরা টিকেট দিতে পারি না, আপনারা অনেকেই, অনেক লিডার আমাকে ধরছে যে বস আপনি রিকোয়েস্ট করলে হয়তো জাকির ভাই আরো 10টা টিকেট দিবে, 2টা টিকেট দিবে। গতকালকে বাসায় একটা লোক গেছে, আজিমউদ্দিন নাম মনে হয়, মেবি আছেন উনি, আজিমউদ্দিন আবুল কালাম আজাদ, ওনার সাথে দুজনে সাইকেল মোটরসাইকেল নিয়ে গেছেন, যে বস আপনি যদি একটু রিকোয়েস্ট করেন তাহলে জাকির ভাই 2টা 3টা টিকেট দিবে আমাকে, অন্তত পক্ষে টাকা অ্যাডভান্স দিছে, আমরা দিতে পারি না আসতে। তাহলে আর আপনারা কি করলেন? কিছু বন্ধুরা চলে গেলেন, সুরসুর করে চলে গেলেন। আরে ভাই, আমরা আপনাদের জন্য তো ভুল করিনি, আপনাদেরকে সুযোগটা দিচ্ছি এই কারণে যে আপনারা এখান থেকে ভালো কিছু করেন, ভালো কিছু করতে পারবেন। আর আজাদ ভাই যেহেতু বলছে আপনাদেরকে ডায়মন্ড, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আপনারা ডায়মন্ড, এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য অভিনন্দন রইল। এবং আমি এই কারণেই জোরে বেশি কথা বলছিলাম আপনাদেরকে, যে আমি দেখছি আপনাদের কষ্টগুলো, আপনাদেরকে PhD, আপনাদেরকে এখানে আজকে যেহেতু ডায়মন্ড কথা বলছে, আমি বিশ্বাস করি আপনারা লাকি। বাংলাদেশে আজাদ ভাইয়ের 2 লাখের উপরে ডিস্ট্রিবিউটার আছে, এখন পর্যন্ত বহু অ্যাসোসিয়েট তার কথা শুনতে পারে নাই, ডায়মন্ডের অনুভূতি পায় নাই। আমার টিমে বহু বহু এলাকা আছে, তারা রিকোয়েস্ট করতেছে বস একটু আজাদ ভাইকে নিয়ে একটু আমাদের একটা প্রোগ্রাম করে দেন। আজাদ ভাইকে দিয়ে যদি প্রোগ্রাম করাইতে হয়, ওই যে আগে হাবিবুল্লাহ যুক্তিবাদী রোয়াজ শুনছিলাম, 10,001 টাকা লাগে নাকি, শুনছেন না আপনারা? আজাদ ভাইকে পাইতে হলে বিশ্বাস করেন ডেস্টিনির সিস্টেম, উনি যেহেতু কষ্ট করে ডায়মন্ড হয়েছে, 20,000 টাকা দিয়ে একটা দরখাস্ত করতে হবে যে আমি ডায়মন্ড অমুককে আমার একটা প্রোগ্রামে চাচ্ছি। আপনাদেরকে 20 টাকাও দিতে হয় না আজাদ ভাইয়ের আন্তরিকতার কারণে। তার ছেলে মেয়ে আসছে ঘুরতে, যেই দিন আসছে, দেখেন নেটওয়ার্ক মার্কেটিং কি করে, যেই দিন আসছে ওই দিনই আমি মালাক্কাতে প্রোগ্রাম দিছিলাম, যেই দিন আসছে ওই দিনই। কেন দিছি জানেন?
যে অন্ততপক্ষে আজাদ ভাইয়ের কাছে দুই একটা কথা নিয়ে হলো আপনারা যেন আপনাদের এই মুক্তি পান, আপনারা এই এই যে গ্লানির মধ্যে আছেন, যে হতাশার মধ্যে আছেন। অনেকে গতকালকে থেকে আমাকে রিং করতেছে, বস 14 চপ্পল নাকি দিবে না, চপ না চপ বলে কি বলে এটা আমি ভালো করে বলতে পারবো না, 14 চপ দিবে না বস কি অবস্থা হবে। আমি বলছি যে অসুবিধা নেই, আমি মিজান আছি, আমি তোমাদেরকে বাংলাদেশে যত ধরনের সহযোগিতা লাগে আমি করব। আপনারা হতাশার মধ্যে থাকার ইনশাল্লাহ দরকার নেই, ডেস্টিনি আপনাদের পাশে আছে, ডেস্টিনি আপনাদের সব সময় থাকবে এবং সাথে আমি আপনাদের সাথে আছি, সব সময় আসি, যত ধরনের আপনাদের সহযোগিতা লাগে আমি করব ইনশাল্লাহ। আপনারা যেহেতু আজাদ ভাইকে পাচ্ছেন, দেখেন আজাদ ভাই এখানে ইচ্ছা ছিল যে সে ঘুরবে, তারপর আজাদ ভাই যেহেতু 3 তারিখের কথা বলছে, 3 তারিখে কি আপনারা আজাদ ভাইকে চান? কারা কারা চান দেখি একটু, সবাই আজাদ ভাইকে চান? তাহলে আপনাদের কাজ কে করবো, চাকরি কে করবো, চাকরি গেলে গা, হ্যাঁ তাহলে আমরা আজাদ ভাইকে অন্তত কিচ্ছু দিতে পারবো না, 20,000 একটাও দিতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না, একটু ভালোবাসা দিতে পারবো তো? তাহলে আজাদ ভাইকে আমরা একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাই যে আমরা আছি। আমরা মালাক্কাতে, আমরা তাইলে যেহেতু আপনারা সবাই চাচ্ছেন, সরি হোটেল মালায়াতে, আমরা ওখানে একটু সুযোগ আছে, আমরা ওদের সাথে পরিচিত হয়ে গেছি, হোটেল মালায়াতে প্রোগ্রামটা করব। আপনারা যদি একটু আগে ভাগে চলে আসেন তাইলে আমরা ওই সময় আমরা প্রোগ্রামটা শুরু করব। ওই দিনে শুধুমাত্র আজাদ ভাইয়ের ট্রেনিং থাকবে, আজাদ ভাইয়ের কথাগুলো নিয়ে আমরা যেন একজন ডায়মন্ডের কথা শুনলে ডায়মন্ড হওয়া যায়, আমরা যেন ডায়মন্ড হতে পারি। তা আমি আর বেশি কথা বলবো না, আমি শেষ করছি। আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আপনারা যদি আমার মনে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কোনো গেস্ট কোনো ডিস্ট্রিবিউটার, আমি জানি ডিস্ট্রিবিউটাররা পাবে না, যারা স্বপ্ন দেখছে আমার সাথে এরা কে কোনো ডিস্ট্রিবিউটাররা পাবে না। পৃথিবীতে একটাই ব্যবসা, সেটা নেটওয়ার্ক মার্কেটিং। ডেস্টিনিতে মানে নেটওয়ার্ক মার্কেটিংয়ে একমাত্র জায়গা, আমি চাচ্ছি সবাই আপনারা ডায়মন্ড হন। আমি যদি ট্রেডিশনাল ব্যবসায় যদি চাকরি করতাম, সুপারভাইজার থাকতাম, আর আপনাদেরকে কাউকে শিখাইতাম যে আপনারা সুপারভাইজার হন, কাউকে শিখাইতাম? আজাদ ভাই কি করছে দেখেন, আজাদ ভাই ডায়মন্ড হয়েছে, এখন কয়েছে আপনারা সবাই ডায়মন্ড হয়ে যান। তাহলে আজাদ ভাই চাকরি থাকবে বলেন তো, থাকবে? তা আজাদ ভাই ডায়মন্ড হয়ে গেলে আজাদ ভাই তো চাকরি নেই, অবস্থাটা কি দেখেন? আর আপনারা যে সেক্টরে আছেন, জীবনও আপনাদের বসেরা কোনোদিন বস কিভাবে হইবে না এটা শিখাইবো না, পারলে কি করব, যেটা গাতার আমি করবেন ওইটার সাইজ কিভাবে করা যায় ওইটার একটা ফোন দিয়ে বাইর করব, এটা গাতার আমি করে এটার সাইজ করতে হইব। আর আমাদের এখানে কি করি, না বুঝা করছে সব মাফ করে দেই, দিয়ে রাগারাগি গালাগালি করে এরপরে কই যে আয়ো কিভাবে ড্রিম দেখতে হয় দেখো, তাড়াতাড়ি কেমনে পিএইচডি হবে, রাত্রে 4টা পর্যন্ত ট্রেনিং করাইছি আমি। কিছু লোক ড্রিম দেখছে, এখানে কিছু লোক আছে রাত্রে 4টা পর্যন্ত আমার পা ফুলে গেছে, কয় যে বস আর একটু কোন, কেলাঙে আমি প্রোগ্রাম করতে গেছি রাত্রে 4টা বাজে, কয় যে বস আর একটু কোন। আমি ভাবছিলাম যে আমি তো পাগল হয়েছি, আমার লগে দেখি আরো কিছু পাগল হয়েছে। গত পরশু দিন একজন রিং করছে 5টার সময়, কেউ দুরিম রিং করলা কা, কব স্যার রাত ঘুমাইতে নে কা, কাজ ওদের ট্রেনিং শুনছি, ট্রেনিং শুনে তো আমি পুরো পাগল হয়ে গেছি। ওদের পাগল হওয়ার দরকার নাই, তুমি কাজ করো, কব কাজ করবো কেমনি, ঘুমাইতে তো পারি না, ভোর 5টায় সে রিং করে কয়। পরে আমি কইলাম যে তোমার কাজ করা লাগবে না, তুমি তাহলে ঘুমাও, কব সামনে কইছেন তো, হ্যাঁ আচ্ছা আমি কইছি আল্লাহ ঘুমাও। তা আপনার স্বপ্ন দেখেন রে ভাই, এখানে স্বপ্নের জায়গা, আমি যে কথাগুলো বলি এগুলো আমার কথা না, এই কোম্পানিতে কাজ করছি। আজকে বিশ্বাস করেন, আজকে আপনারা বিশ্বাস করেন আমি আমার জন্য কাজ করি না, আমি মিজান আমি আমার জন্য কাজ করি না। আমি কাজ না করলেও মাসে 3-4 লাখ টাকা আমার ইনকাম আছে, ঘুমাইলেও ইনকাম আছে। আজাদ ভাই বলো না ট্রেনিং এর মধ্যে যে আপনি বাথরুমে গেলো তাইলেও আপনি টাকা, তাইলে অত অতএব আপনার কি হবে, বাথরুমটা ফ্রেশ হবে। ডেস্টিনিতে কাজ করলে বিড়ি সিগারেট খায় বাথরুম করতে হয় না, বাথরুম এমনি আসে। আর আমি মোটা হওয়ার পিছনে কারণটা হইলো কোনো টেনশন নাই, আমি 2002 সনে আমার একটা ঘড়ি ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে তো এটা আচার দিয়ে ভেঙে ফেলাইছি যে যা বাবা তুই একটা বিপদ বালাই হলি, দূর হইলি,
কারণ সকালবেলার ঘুমটা সবচেয়ে বেশি মজা। এই সময় চাকরি করলে কি হয়, সকালবেলা ভোরে ওইটা কি করতে হইব, বাত পাক করতে হইব, আর বাতটা টেবিন কেড়ে তুলে নিয়ে যাইতে হইব। আর নাহলে অফিসে চাকরি করতে হইলে সকালবেলা 8টায় বা 9টায় ডিউটি করতে হবে, একটা ঝামেলা, ঘড়িটা ভাঙিয়ে ফেলাইছ। আজকে আর এই ঘড়ি ডিস্টার্ব দেয় না, তা আপনাদেরকে ভোরে ওইটা দূরাইতে হবে না, এত কষ্ট করতে হবে না। আমার মতো দেখবেন যে আপনারা এর চেয়ে ভালো হয়ে যাবেন। এরকম কষ্ট টষ্ট করতে হবে না ডেস্টিনিতে কাজ করলে ইনশাল্লাহ। আপনারা কি চান? তো চাইলে ওয়েলকাম। আমি শেষ করছি, আমার সাথে হয়তো আবারও কথা হবে, অনেকের সাথে আবারও দেখা হবে, কেউ কষ্ট নেবেন না। আমি চাই ওই দিন আমি সবচেয়ে বেশি খুশি হব, আগামী এই দিনে আপনারা যারা বসে আছেন পিছনে আপনারা সবাই ক্রেস্ট নেবেন। আপনারা কি চান সবাই এখানে আসতে? কে কে চান দেখি হাতগুলো সবাই। পনির ভাই মনে অর্ধেক চান, আমি বুঝলাম না ঘটনাটা কি। পনির ভাই কি চান না? পনির ভাই থ্যাংক ইউ। আমরা আগামী দিনে আমরা এখানে এসে কথা বলবো। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যিনি আমাকে কথা বলার সুযোগ দিছে তার কথাটা একটু শুনেন। সে একটা পাগল মানুষ, সে বাস্তব জীবনটা বোঝে, বাস্তব জীবনটা কি। সে আপনাদেরই একজন বন্ধু, আপনারা তাকে অনেকে চিনেন, আপনাদের সাথে অনেকের সাথে কাজ করছে, এখনো অনেক বন্ধুরা আছেন তার সাথে, তার ওই ফার্মে তার ওই ফ্যাক্টরিতে কাজ করেন। সে পাগল মানুষটা আজকে আপনাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিছে, কথা বলার সুযোগ দিছে। সে সারাক্ষণ আপনাদেরকে নিয়ে এখন চিন্তা করে, যিনি কুয়ালালামপুরের সেই বাংলাদেশের পাকা নিয়ে দৌড়াইতেছে, সে সারা মালয়েশিয়াতে, তাকে আমার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে জোরে একটা অভিনন্দন জানান। জাকির খান, তাকে বহু লোক চিনেন আপনারা, তার সততা, তার পরিশ্রম, তার ড্রিম আজকে এখানে নিয়ে আসছে, এবং সে চাচ্ছে আপনারা প্রত্যেকটা লোক ডায়মন্ড হন। আর তার জন্যই আমি কখনো না বলতে পারি না, আমার বাংলাদেশে প্রচুর কাজ, তারপরও আমার অলরেডি 30 তারিখে আমি বাংলাদেশে চলে যাওয়ার কথা। শুধুমাত্র ও যখন বলে যে বস আপনি কি চান না আমার এই মালয়েশিয়ার লোকগুলো এদেরকে পিএইচডি বানাই, এরা পিএইচডি হোক, যার কারণে আমি আবার 7 তারিখ পর্যন্ত অলরেডি টিকিট ইয়ে করলাম। তো আপনারা শুনবেন, একটু কষ্ট হবে আমি জানি, যেতে কষ্ট হবে। আরে ভাই 18 বছর কষ্ট হয়েছে, 14 বছর 13 বছর কষ্ট করছেন, আর আজকের দিনে আরেকটা কষ্ট বাড়িয়ে দিলেন, দেখেন না জীবনে কি হয়। সেই লোকটার কথা না শুনে একটা লোক উঠবেন না, তার ভিতরে অনেক অনেক জ্বালা আছে, অনেক আবেগ আছে, সে চাচ্ছে আপনাদেরকে পিএইচডি বানাতে, ডায়মন্ড বানাতে। তো সে কি করাতে চাচ্ছে, আপনাদেরকে কি দিতে চাচ্ছে, তার মুখ থেকেই শুনবেন। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, কেউ কষ্ট নিলে কি আপনারা কি আমাকে, আমার সাথে আর কষ্ট আছে? কষ্ট আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠান শেষ হবে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্য দিয়ে। এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে সেলিব্রিটি প্রোগ্রামের সম্মানিত সভাপতি, ফাউন্ডার কেএলএমনেট, জনাব মোহাম্মদ জাকির খান। জনাব মোহাম্মদ জাকির খান, জোরে একটা করতালি হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এতক্ষণ আমার গুরু গুণীজন, ডায়মন্ড এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ যারা এতক্ষণ কথা বলেছেন, এ কথা শোনার পরে কেউ খারাপ থাকতে পারে আমি বিশ্বাস করি না। কি ভালো আছেন তো? আসলে আওয়াজই বোঝা যায় ভালো আছেন তো। আমি বেশি সময় নেব না, যেহেতু আপনারা অনেকক্ষণ সেই সন্ধ্যা থেকে সময় দিয়ে আসছেন। তারপরও দুই একটি কথা শেয়ার না করলেই না, যেগুলো হচ্ছে যেগুলোর জন্য আপনার এখানে আমরা আপনাকে ডেকে এনেছি, যার জন্য তো আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি বা যাচ্ছি অহরহ। আসলে আমাদের এই প্রোগ্রামটি কিন্তু সেরকমের না, সম্পূর্ণই ভিন্ন। মানুষকে কীভাবে ডেভেলপ করা যাচ্ছে, কীভাবে ডেভেলপ করা যায়, আমরা কীভাবে অর্থনৈতিক মুক্তি পেতে পারি, সেজন্যই কিন্তু আজকে আসা, কি তাই না বলেন তো? তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমি দু একটি কথা বলে বিদায় নেব। তো আপনারা আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই চেনেন,
আমি জাকির, আমার জন্মস্থান বরিশালে। আর এখন আমার আরেকটা পরিচয় আছে, যে পরিচয় নিয়ে আমি বাঁচতে চাই, সেটা হচ্ছে কি জাকির ডেস্টিনি। আপনারা জানেন আমি পিএইচডি হয়েছি, আমি শুকর আদায় করতেছি রব্বুল আলমিনের যিনি আমাকে ডেস্টিনিতে আসার মতো তৌফিক দিয়েছেন আর আমাকে তিনি স্পন্সার করেছেন। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারবেন না যদি আপনার অস্ত্র না থাকে। আমার সেই অস্ত্র হচ্ছে আমার শ্রদ্ধেয় গুরু, যাকে আমি গুরু মানি, এমএলএম গুরু মিজানুর রহমান মিজান। আর তার পাশে বসে আছেন সেই ডায়মন্ড এক্সিকিউটিভ, আর আমি হলাম সেই ডায়মন্ড পিএইচডি, আমার সেই ডায়মন্ড আজাদ রহমান ভাই। তো যাদের সহযোগিতা না পেলে কোনো সময় আমি পিএইচডি হতে পারতাম না। আর তারপরেও যারা আমাকে পিএইচডি বানিয়েছেন তারা কারা? আমার সামনে উপস্থিত আমার সবচেয়ে প্রাণ প্রিয় ডিস্ট্রিবিউটর ভাই ও বোনেরা, সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আমি পিএইচডি হয়েছি, কথা করিতেছি যে আপনাদেরকে পিএইচডি না বানিয়ে এই মাঠ থেকে যাব না। আপনারা কি পিএইচডি হবেন? পিএইচডি হইলে মাস ইনকাম কত? এত অল্প অল্প হয় কি পিএইচডি হবেন? দেখেন আপনাদের সামনে দাঁড়িয়ে আমি অদম জাকির, একটু আগে বলে গেছে কিন্তু সিমেন্টের গন্ধ শরীর থেকে যায় নাই। আমি তো সেই থাকি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার ছিলাম, কনস্ট্রাকশন ওয়ার্কার। সহজ ভাষা বোঝা যায় যে কাজগুলো আমরা বাংলাদেশে কখনো করতাম না, করতে গেলে কি মান সম্মানে আঘাত আনতো না, সেই কাজটা আমরা এখানে করতাম, কাজ করতাম কোন জীবনে। কিন্তু এখন দেখলে মনে হয় যে কোন জীবনে কাজ করি, মনে হয় যেন কনস্ট্রাকশন তৈরি করি, এরকম মালিক আমি, তাই মনে হয় না? প্রত্যেকে আসলে এখানে আসতে পারেন যদি আপনার থাকে সদিচ্ছা। কি সদিচ্ছা আছে না? মনে চায় না একটু বড় হই? সৎভাবে বড় হওয়ার জন্য একটা মেইন রাস্তা হচ্ছে ডেস্টিনি, কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ এসে যায় তাহলে আমাকে ফলো করবেন যে ওই যে জাকির, সে পারলো কি আপনারা হতে পারবেন না? এখানে আমার সামনে যারা বসে আছেন প্রত্যেকে আমি জানি আমার চেয়ে অনেক ভালো জানেন, অনেক ভালো বিষয় বুঝেন, তাহলে আমি পারলে আপনারা কেন হবেন না? কি পারবেন না বলেন তো? আর যারা আমাকে পিজি বানিয়েছেন তারা তো আপনাদের সম্মুখে বসে আছেন, তারাও তো আদা করে গেছেন আপনাদেরকে পিজি ডায়মন্ড বানাবেন, কি তাহলে হলতে কি অসুবিধা আছে আমাদের? আর একটা কথা হচ্ছে, জি ডাক্তি একটু পরে, আর বিশেষ কথা হচ্ছে যে একটু আগে বলে গেছেন যে 3 তারিখে আমাদের ট্রেনিং করাবেন, কে আমাদের ডায়মন্ড ট্রেনার, ডায়মন্ড কিং যাকে আমরা বলি, আজাদ রহমান সাহেব, পাশে পাশে যাকে আমরা ভাবি ডাকি, সেও একজন সিনিয়র ট্রেনার এবং কামিং ডায়মন্ড এক্সিকিউটিভ, লেডি ডায়মন্ড এক্সিকিউটিভ, উনি আমাদের ট্রেনিং করাবেন। তো আমরা সেই ট্রেনিং কি নেব না বলেন তো? সেই ট্রেনিং জীবনে কাজে আলে গিয়ে আমরা সফল হব, শুধু নিজেই সফল হব না, সফল করব এই জাতিকে। এবং আমি বলতে পারি যারা আমরা মালয়েশিয়াতে এসেছিলাম কাজ করার জন্য, আমি জানি, কারণ আমি এই জন্য জানি আমি একজন আপনার মতো বদলি দিয়েছিলাম বিগত 10 বছর। সেখান থেকে আমি যেহেতু কোনো বই থেকে বহু কথা বলতেছি প্র্যাকটিক্যালি, যেহেতু আমি নিজেও একজন কর্মী ছিলাম। তো দেখেন আমরা অনেকে যে আশা নিয়ে এসেছিলাম সে আশা কিন্তু অনেকে কিন্তু বাস্তবে রূপান্তর করতে পারিনি। ডেস্টিনি হচ্ছে একটা কারিগর, একটা ইন্ডাস্ট্রি যেখান থেকে সফল হওয়ার বিশাল সুযোগ রয়েছে। তো যারা আমরা এখান থেকে অনেক কিছু পাই নাই, আমরা আশা করতে পারি যে পিএইচডি না হয়ে বাংলাদেশে যাব না, কে রাজি আছে? আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে পিএইচডি না বানিয়ে আমিও এখান থেকে যাব না। শুধু এটুকু আমরা বলতে পারি যে মালয়েশিয়াতে আগে যেত কি করতে, কাজ করতে, এখন যাবো কি করতে, ডেস্টিনিতে পিএইচডি হতে। কি পিএইচডি হবেন? আসলে কি রাত অনেক হয়ে গেছে, তো অনেকে ঝিমিয়ে পড়েছে, আবার আমরা জানি আমাদের রাস্তাঘাট ভালো না, যেহেতু অনেকে, তবে শোনেন যখন যেহেতু বসে আছেন সব কিছু নিয়ে যাবেন, তাহলে আমার মনে হয় যে এখানে আসাটা আপনার সার্থক হবে। আমাদের এই পরিবেশ
এখান থেকে কথা যা বলা হয়েছে আলোচনা করা হয়েছে এখান থেকে যদি একটু আমাদের কাজে লাগে তাহলে আমাদের এই আলোচনা আমাদের এই কষ্ট সার্থক হবে। তো আমি এখানে আপনারা জানেন আমি KLM ফাউন্ডার, অনেক নাম আমার, অনেক দশ আপনারা মুখে শুনতেছি। আসলে কি জানেন, একা অনেক কিছুই কিন্তু করা সম্ভব না। আমার সামনে হয়তো আমি এখানে উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আমার পাশে কিছু ছিল সহযোগী, যাদের নাম না বলেই না। এদের মধ্যে আমাদের প্রথমে একটা কমিটি ছিল, এরা নাম ছিল, অনেক নাম ছিলেন, অনেকে এখানে নাই। তার মধ্যে একজন আছেন জনাব এনামুল কবির সাহেব, সাইদ আজিজুল্লাহ, আমি পাশে টাকা আসার জন্য অনুরোধ করছি। এরপরে পুরন্দর বিদারে একজন ছিলেন রিয়াজুল হক, উনি কয়েকদিন আগে দেশে চলে গেছেন। আর এরপরে যারা আমার সাথে একতা প্রকাশ করেছেন এর মধ্যে রয়েছেন দেলোয়ার বিন জলিল, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, যদি এরা আমার পাশে না থাকতো হয়তো আমাকে হয়তো আমি আপনাদের সাথে এরকম দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, হয়তো আমাকেও অনেক সময় মুখোমুখি হতে পারতাম না। তো আমি বলি যদি এদেরকে আমি ঠকাইতাম, এরা কি আমার সাথে থাকতো বলেন তো? থাকতো আমার সাথে? থাকতো লাঠি নিয়া থাকতো না বলতো জাকিরকে পাইলেই সাইজ করব। আমার মনে আছে সেই 2000-এর মাঝামাঝির কথা, আজাদুর রহমান ভাই আর মেগাজাত ডায়মন্ড এক্সিকিউটিভ ওরা ঘুরতে এসেছিলেন মালয়েশিয়াতে। আমাকে বলেছিল জাকির, আমি তোমাকে জাকির বরিশাল নামে না জাকির ডেস্টি নামে চিনতে চাই, তুমি একটা মিথ্যা কথা বলবা না, যখন তুমি থাকবা লিফটে নয়তলায় বলবা না যে কেরান ফলের আছি। সেদিনকে বেছে নিয়েছিলাম ডেস্টিন থেকে, যখন সত্য কথা শিখায় ডেস্টিনি, যে সেখান সত্য থেকে নিজে সত্য গ্রহণ করে সবল হবো এবং এখান থেকে যারা কাজ করে এদেরকে সবল বানাবো। তো আমি আমার সহযোগীকে জানতে চাচ্ছি যে আসলে আমি সেটা করতে পেরেছি? ইয়েস জি জি ইয়েস করতে পেরেছি, ইয়েস ইয়েস ইয়েস। আপনারা সাক্ষী থাকেন, আমাদের মালয়েশিয়াতে কোতারা নামে সবাই আমরা চিনি, যেখানে অনেক ব্যবসায়ী আছেন না, আমি তাদেরকে ভালো জানি, তারা ব্যবসা না আমরা অনেক খাইতে পারতাম না, প্রশংসা করি তাদের। দেখেন চিনি কিন্তু একা বড় লোক হয়েছেন, একা নাকি? তারা আমাদের কাছে মাল বিক্রিও তারা বড় লোক হয়েছে না, কিন্তু আপনি আমি কি পাইছি? কিচ্ছু না, নাথিং। আর আমি জাকির কিন্তু অত বড় দোকান দিতে পারি নাই, গরিব মানুষ ছিলাম। আমি যে পথ দেখিয়েছি এখান থেকে আমি 2 বছরের মধ্যে মিনিমাম 40 জন পিজি বানাবো। সেই 40 জনের মিনিমাম ইনকাম থাকে বাংলাদেশে মিনিমাম 50,000 টাকা। তো মিনিমাম 40 জনকে তো অন্তত আমি আশ্বস্ত করতে পারছি তাদের জীবনের অভাব হবে না, কি তাই না বলেন তো? যেখানে আপনাদেরকে ডাকছি শুধু কিন্তু সেই কথাগুলো শোনার জন্য যে আপনি এখানে এগিয়ে আসেন, সফল হবেন। যেহেতু আপনারা অনেকক্ষণ, তো আপনারা ইনশাল্লাহ সবাই ত্যাগ করেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। তো আর কথা দীর্ঘায়িত করব না, আমাদের অনেকে জানেন না আমাদের অফিসে কোথায়। আমাদের অফিস জেলান কেলাংলামা তামান রেসা, এই কেলাং বাস স্টেশন থেকে 72 নম্বর বাস চড়ে যেতে হয়। এরপরও যারা আপনারা অবশ্যই কারো কারো নিমন্ত্রণ এখানে এসেছেন তাদের কাছে জেনে নেবেন সঠিক তথ্য। আর আমরা যখন সামনে যে আমাদের ট্রেনিং আসতেছে 3 তারিখে, আমরা সবাই থাকার চেষ্টা করব। এখানে কষ্ট করে আসার জন্য প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে আসার জন্য। আর আমরা যখন এখান থেকে বেরোবো হল থেকে, সেজন্য আস্তে আস্তে আমরা যে বদল যে সভ্য জাতি তা যেন আমরা দেখাতে পাই, কারণ নিচে লোকাল রয়েছে। এই জন্য আজকে আর দীর্ঘায়িত করবো না, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে বিজয়ের মাঠে। আল্লাহ হাফেজ।